হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইংলিশে কিছু গুরুত্বপূর্ণ গ্রামারের রুলস দেখব, যেগুলো দুটি সেন্টেন্সকে কীভাবে যুক্ত করছে। এই প্রশ্নটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, তবে আমরা ভিডিওতে শুধুমাত্র গ্রামারসের রুলসটাকেই জেনে রাখবো, জানার চেষ্টা করবো। সো নাল স্টার্ট। দেখো, প্রথম প্রশ্নের ডাইরেকশন কী দেওয়া আছে। জয়েন দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড বাট, অ্যান্ড অর বাট, অথবা অ্যান্ড এবং বাট দিয়ে দুটি সেন্টেন্সকে যুক্ত করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা অ্যান্সার করে দেওয়া আছে। ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। দেখো এখানে লেখা আছে সামার ইজ হট ফুল স্টপ অ্যান্ড উইন্টার ইজ কোল্ড। তো এখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা, এখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা। তো আমাদের দুটো বাক্যে দুটো অর্থ, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে, কিন্তু একটা জিনিস অন্য জিনিসের অপোজিট বোঝাচ্ছে, হট অ্যান্ড কোল্ড। এই ক্ষেত্রে আমরা বাট ব্যবহৃত করব। ইন্ডিয়া ইন সামার ইজ হট, বাট উইন্টার ইজ কোল্ড। যেহেতু সাবজেক্টটা ভিন্ন ভিন্ন, সামার অ্যান্ড উইন্টার, সেই জন্য উইন্টার থাকলো। যদি আমরা অন্য সাবজেক্ট না হয়ে একই সাবজেক্ট থাকতো, তাহলে শুধু ইজ কোল্ড লিখলেই চলতো, বা শুধু বাট কোল্ড এরকম লিখলেই চলতো। সো অ্যান্সার হবে এটা, ইন ইন্ডিয়া এটা কমন, সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। নেক্সট দেখো কোশ্চেন বি, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল অ্যান্ড অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। তো সঠিক কী হবে, একটা সেন্টেন্সে আমরা অ্যান্ড ব্যবহার করবো না বাট ব্যবহার করবো? এই সেন্টেন্সটাতে দুটো সেন্টেন্স আছে, এখানে অ্যান্ড ব্যবহার করবো না বাট ব্যবহার করবো। দেখো প্রথমে আছে একটা সাবজেক্ট এ মাউস, তারপরে আছে ভার্ব ই, সেখানে সাহায্যকারী ভার্ব আছে, মেন ভার্ব নেই। তারপরে দেখো অ্যান এলিফ্যান্ট একটা সাবজেক্ট, ই সেখানে ভার্ব। তো এখানে মলস এলিমেন্ট আছে, মল, এবং এখানে আছে লার্জ। তো একটা অপোজিট সেন্স আসছে, অর্থাৎ পার্থক্য বোঝাচ্ছে, মেক ডিফারেন্স বিটুইন টু অ্যানিমেলস, এ মাউস অ্যান্ড এলিফ্যান্ট। একটা বোঝাচ্ছে মাউস ইজ স্মল অ্যান্ড আদার ইজ লার্জ অ্যানিমেল। সো ডিফারেন্স ক্রিয়েট করলে বা বৈপরীত্য বোঝালে আমরা বাট ব্যবহার করব। তাহলে কী লিখবো, এ মাউস ইজ এ মল বাট অ্যানিমেল, বাট এ মাউস ইজ এ মল অ্যানিমেল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। তো বাট আমাদের ব্যবহৃত হচ্ছে বৈপরীত্য, অর্থাৎ বিপরীত পার্থক্য বোঝাতে বাটের ব্যবহার করছি আমরা। নেক্সট দেখো, আই হ্যাভ এ পেন অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল, এখানে সাবজেক্ট একটাই আছে, দুটি বাক্যে সাবজেক্ট একটাই আছে। দেখো আই এখানেও আই, এখানেও আই, পেন এখানে সাহায্যকারী ভার্ব এক আছে, কিন্তু অবজেক্টটা আলাদা, এ পেন্সিল আছে আর পেন আছে। তো আমার দুটো জিনিস আছে, এক পেন এবং পেন্সিল। তো বারবার লেখার দরকার নাই, আই হ্যাভ এ পেন অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল, একসাথেই আমরা লিখতে পারি আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল। হ্যাভের পরিবর্তে আমরা এখানে অ্যান্ড লিখবো, আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল। তো এখানে আমরা অ্যান্ড লিখবো, আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, শুধুমাত্র আই হ্যাভটা কেটে দেবো এবং এই ফুল স্টপটা তুলে দিয়ে কেবল অ্যান্ড লিখবো, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। নেক্সট দেখো, দি সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, অ্যান্ড দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এবং পশ্চিম দিকে অস্ত যায়। এখানে দেখো সাবজেক্ট একটাই আছে, দি সান, মানে এখানে উভয় বাক্যই সাবজেক্ট দি সান। তো কিন্তু একটা ডিফারেন্স বোঝাচ্ছে যে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এই ক্ষেত্রে দুটো দিক আলাদা আলাদা আছে, বিপরীত, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব পশ্চিম। তো এখানে বিপরীত অর্থ বোঝাচ্ছে, সেই জন্য আমরা বাট ব্যবহার করব। তো কীভাবে লিখবো সেন্টেন্সটা জয়েন করব, দি সান রাইজেস ইন দি ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। যেহেতু সানটা লাগাবার দরকার নেই, সানটা আমরা প্রথমেই লাগিয়ে দিয়েছি, একই সাবজেক্ট দুবার ইউজ করার প্রয়োজন নেই, বাট সেটস ইন দ্য ওয়েস্ট, এখানে কেবলমাত্র বাট ইউজ করব, কমাটা তুলে দেবো, এখানে ফুল স্টপটা তুলে দেবো, দিয়ে বাট ইউজ করব বাস। নেক্সট দেখো, মাই ফাদার ইজ টল অ্যান্ড হি ইজ লিন, এখানে টল অ্যান্ড লিন, ঠিক আছে, টল আর লিন কিন্তু দুটো ভিন্ন মানে
গ্রহণ করে, যেমন মাই ফাদার্স টল, টল মানে হচ্ছে লম্বা। এখানে সাবজেক্ট কিন্তু একটাই আছে। তারপরে দেখো হি বোঝাচ্ছে, মাই ফাদারের প্রোনাউন হচ্ছে হি, তো এখানে লিন, লিন মানে হচ্ছে রোগা বা পাল্লা। এখানে টলের অপোজিট কিন্তু লিন নয়, সুতরাং এখানে আমরা অ্যান ব্যবহার করতে হবে, বাট ব্যবহার করা যাবে না কারণ অপোজিট সেন্স আসছে না। তো মাই ফাদার ইজ টল অ্যান লিন, হি ইজটা বাদ দেবো কারণ হিজ লিখলেও চলবে, কোনো গ্রামাটিক্যাল ফল্ট দেখা দেবে না, কিন্তু একই জিনিস বারবার লেখার দরকার নাই। ইজ টল, ইজ লিন, আমার একটা পেন আছে, আমার একটা বই আছে, আমার একটা পেন্সিল আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ পেন্সিল, এভাবে লেখার দরকার নেই। তো একসাথে লিখে দেবো আই হ্যাভ এ পেন কমা পেন্সিল অ্যান্ড এ বুক, একটা লাইনে হয়ে যাবে। তো নেক্সট দেখো এফ, বিস আর মল, ওয়াপস আর বিক, এখানে দুটো সেন্টেন্স, বিক আর মল, ওয়াপস আর বিক, এখানে দেখো অপোজিট সেন্স বোঝাচ্ছে, একটা স্মল আর একটা বিক, কিন্তু সাবজেক্টটা ভিন্ন আছে, একটা বি আছে, একটা ওয়াপস আছে। তাহলে এখানে বার দিয়ে যুক্ত করা যেতে পারে। এই অ্যান্সারটা তোমরা নিজেরা কমেন্ট সেকশানে অবশ্যই করবে, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো দেবে, এটা তোমাদের টাস্ক। নেক্সট দেখো, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, উই অলসো নিড এ বল। এখানে কী বলছে, এখানে আমাদের ক্রিকেট ম্যাচ খেলতে কী দরকার হয়, একটা ব্যাট, এবং উই অলসো নিড এ বল, আমাদের বলও দরকার হয়। তো একসাথেই বলতে পারি অ্যান্ড যুক্ত করে, এখানে কোনো অপোজিটের ব্যাপার নেই। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল, একসাথে যুক্ত করে দেবো। এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, তোমাদের সেন্টেন্স ইম্প্রুভমেন্ট হিসাবেও দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবেও দিতে পারে, বা সেন্টেন্স জয়নিং হিসাবেও দিতে পারে, তো অথবা এরার মিস্টেক হিসাবেও দিতে পারে। সুতরাং তোমাদের কেবল রুলসটা জেনে রাখতে হবে, বাকিগুলো তোমাদের ভেবেচিন্তে করতে হবে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।